वेलकम बैक टू माय चैनल। आज हमें जाच्छी अमर कुमारी कुजत टाइम पास टाइम चलो हमारे सब तुमरा देखते थको। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি এঞ্জেলকে নিয়ে এই পাশের বাড়িতে। তো এটা ফার্স্ট টাইম এঞ্জেলে, তো আশা করব তোমাদের ভালো লাগবে। हाँ हाँ ठीक है, कोई बात नहीं। एंजल का फर्स्ट टाइम है ये, पता ही नहीं क्या हो रहा है। यही है एंजल है क्या? हाँ जो वो शांति में बोलती थी। हाँ 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 वही हम जानते नहीं थे, तुम जानते थे। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। কেন বলো তো, এখনই যাচ্ছি কারণ আজকে নবমী, বুঝতেই পারছো। আর আমাদের এখানে নবমীতে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে সন্ধ্যাবেলায় জাস্ট বেরোবার উপায় নেই। তো সেই জন্য এখনই দুপুরবেলায় রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাবো মামা বাড়ি, ওখানে ইনভাইট আছে আমাদের নবমীতে পাঠা বলি হয়, সে তো সেখানে প্রসাদ টোসাদ খেয়ে তারপর আমরা 3:30-4 নাগাদ সব বন্ধুরা মিলে বেরোবো ঠাকুর দেখতে। তো দেখো আমরা এখানে সব রেডি হয়ে গেছি, আমাদের গ্রুপ রেডি ঠাকুর দেখতে যাওয়ার জন্য সবাই। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছর নবমীর এই টাইমেই বেরোই, কারণ নবমীর রাতটা আমাদেরকে গান্ধী ময়দানেই কাটাতে হবেই আর কি, মানে কোথাও যাওয়ার আর চান্স নেই, ওখানেই ভালো লাগে সবার সাথে। তো আমরা এবছর বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে, আর এঞ্জেল আমাদের সঙ্গে এবছর নতুন, কারণ অন্য বছর ও মা বাপির সাথে চলে যায় গ্রামের বাড়ির পুজোতে, তো এবছর যাওয়া হয়নি, তো ওকে নিয়েই বেরিয়েছি। তো ফার্স্টে আমরা চলে এসেছি এখানে আমাদের এটা দুমকা রোড, এই দুমকা রোডে আমরা ফার্স্টে আগে ভিজিট করলাম। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল দেখে অনেকেই ভাবছো হয়তো এটা বিয়ে বাড়ির প্যান্ডেল, আমরাও তাই ভেবেছিলাম প্রথমবার যে এটা কি ডেকোরেট করেছে যে দুর্গা পুজোতে মানে বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো প্যান্ডেল। তো যাই হোক, আমাদের প্যান্ডেলের দিকে তাকিয়ে লাভ নেই, আমরা যে জন্য এসেছি মায়ের দর্শন করতে, তো মায়ের দর্শন করেই বেরিয়ে পড়বো নেক্সট জায়গায়। তো এখন মন্দিরে আগে ঢুকে নিই, এই সময় দেখতেই পাচ্ছ মন্দির পুরো ফাঁকা, আর যদি এটাই রাতে আসতাম না তো ভাবতে পারতে না, মানে এত পরিমাণ ভিড় থাকতো জাস্ট লাইন দিয়ে ঢুকতে হতো। তো এই হচ্ছে আমাদের দুমকা রোডের ঠাকুর দুর্গা মা, সবাই দেখো। তো এখানে ঠাকুর দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি নেক্সট জায়গায়, জানি না এবার কোন দিকে যাব, দেখি বাইরে গিয়ে ডিসাইড করব। তো এবার আমরা বেরিয়ে পড়েছি জামতারা থেকে, যেটা সব থেকে দূরে হয় ঠাকুরটা, চাকরি বলে এক জায়গা, তো সেখানেই যাচ্ছি আগে। তো দিনে দিনে ওই দিকটাই আগে যাচ্ছি, কারণ ওই দিকটাতে খুব ভালোভাবে সাজাই, পুরো মাঠের মধ্যে প্যান্ডেল হয় আর কি, পুরো মাঠ জুড়ে। তো সেখানেই আগে যাচ্ছি, তাহলে ফটো ভিডিওগুলো ভালো আসবে। তো দূরেরটাই আগে চলে যাচ্ছি, তারপর এদিকেরগুলো বাকিগুলো পরে দেখে বাড়ি ফিরবো। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি চাকরি, সব থেকে যেটা দূরে আমাদের ঠাকুর হয় সেটাই। তো দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যের মুখে মুখে অলরেডি পৌঁছালাম এখানে, আর এখান থেকে গোটা রাস্তা জুড়ে কিন্তু এখানে ডেকোরেট করেছে। আর এটা সব থেকে ভালো লাগে আমাদের যে এখানে পুরো মাঠ জুড়ে হয় বলে। আর আজকের ওয়েদারটাও কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর, না রোদ আছে আর এখন একদম সন্ধ্যার মুখে মুখেই আমরা ঢুকেছি এখানে। আর দেখো এখানকার প্যান্ডেল দেখো, তোমরা হয়তো ভাববে এটাও বিয়েবাড়ির মতোই লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও, আর সব প্যান্ডেলই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব থেকে
তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। তো আমরা এখন ঢুকছি, এনজুকে বললাম একটু ভিডিওটা বানিয়ে দে, তো সেই আমাদের ভিডিও বানিয়ে দিল। খাবার দাবার খেয়ে কিন্তু বন্ধুরা একটুখানির জন্য রেস্ট করিনি আমরা, ডাইরেক্ট ওইখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর ওরা ওই দিক থেকেই এসেছিল। তো দেখো ফাইনালি আমরা মাঠে ঢুকে পড়েছি, মাঠটা তোমরা দেখলে বুঝতে পারবে, গোটা মাঠ জুড়ে কিন্তু এখানে ডেকোরেট করেছে আর খুব ভালো লাগছে দেখতে। চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে ফটো তোলার জন্য ভিডিও বানানোর জন্য নানান রকমের থিম আছে, আর এই কারণেই আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগে। সেই জন্য এদিকটাই আগে চলে এলাম যে ফাঁকায় ফাঁকায় এটা বেলাবেলি ঘুরলে কি হবে, যে ফটো ভিডিওসগুলোও ভালো আসবে, তো এখন ভিড়টাও কম। আর আমরা বাকিগুলো যে মন্দিরগুলোতে যাব সেগুলো সবগুলোই প্রায় মানে রোডের ওপরেই, সেরকমভাবে ক্রাউড হলেও তোমার গিয়ে ঢুকতেও প্রবলেম, জায়গাটাও ছোট। এক হচ্ছে আমাদের গান্ধী ময়দান, আর সেকেন্ড হচ্ছে এই চাকরির প্যান্ডেলটা আমাদের গ্রাউন্ডের মধ্যেই হয়, সেই জন্য ঘুরতেও বেশ ভালো লাগে সবাই। আর এই হচ্ছে বন্ধুরা আমাদের চাকরির মা দুর্গা। তো এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিছুক্ষণ ফটো ভিডিওস করে নিলাম, বানিয়ে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়েছি আবার নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য। এখনও প্রায় খুব বেশি সন্ধে হয়নি, তাও সন্ধ্যের আগে মনে হয় না সন্ধ্যের আগে আমরা ঢুকতে পারবো বাড়ি, কারণ এখনও প্রায় চারটা ঠাকুর দেখতে বাকি আছে। তো এখান থেকে ফার্স্ট এবার ওই দিকটাতেই যাবো, মানে আমাদের বাড়ির থেকে যেগুলো সামনাসামনি সেগুলোতেই যাবো, এটা দূরে বলেই আগে চলে এসেছিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমাদের স্টেশন রোডের সামনে যেটা হয়, এটা হচ্ছে মাতৃ আশ্রম পাড়ার প্যান্ডেলে যাচ্ছি, আর ডান দিকেই ছিল আমাদের জামতারা স্টেশন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে একদম রোডের ওপরেই হয় আর কি, তো সেই জন্যই ভাবছি এবারে আর নামবো না, গাড়িতে যেতে যেতেই মানে দর্শন করে নেবো মাকে। আর এখানে দেখতে পাচ্ছ একদম মানে গাড়ি রাখার সেরকম জায়গা নেই, আমরা অনেকজনেই বেরিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মাতৃ আশ্রম পাড়ার মা দুর্গা। আমাদের সাথে সাথে বন্ধুরা তোমরাও দর্শন করে নাও আমাদের জামতারা ঠাকুর। ওখান থেকে বেরিয়েই বন্ধুরা চলে এসেছি, এটা হচ্ছে সরখেলডি, সরখেলডি পাড়ার ঠাকুর আর কি। এটাও মন্দিরই হচ্ছে, দুর্গা মায়ের মন্দির, তো মন্দিরের মধ্যে এখানে ম্যাক্সিমাম ঠাকুরের মানে প্যান্ডেল আগের দিকে বানিয়ে আর কি দুর্গাপুজো সেলিব্রেট করা হয়। তো এখানে হচ্ছে চলে এসেছি, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর এখানে নবমী বলে আজকে কিন্তু অনেক জায়গায় পাঁঠা বলিও হয়েছে। এর আগে আরও দুটো প্যান্ডেলে গিয়েছিলাম কিন্তু ওখানে সেরকমভাবে ভিডিও নেওয়ার সুযোগ হয়নি বলে আমরা নিতে পারিনি, তো এখানেও দেখা হয়ে গেল। বাচ্চা প্রায় বিকেল 6:30, আর আমরা জাস্ট 10 মিনিট হলো এই বাড়ি ঢুকলাম, তো এখন একটু রিল্যাক্স করবো, আগে 1.5-2 ঘন্টা তারপর যাব রেডি হয়ে আমাদের। আর এমনি সন্ধ্যাবেলায় কোথাও বেরোবার নাই, সব ঠাকুরই দেখা হয়ে গেছে। আর জামতারাতে তো সেরকম কিছু ঠাকুর হয় না, ওই গোনা গুনতি ওই 4-5টা ঠাকুর হয়, সবই দেখে নিয়েছি। আর এখন একটু বাড়িতে আগে রেস্ট করবো, পুরো অবস্থা খারাপ, সারাদিন রেস্ট হয়নি। আর তারপর যাব প্রায় 1:30 নাগাদ যাবো আমাদের গান্ধী ময়দানে, ওখানেই সবাই বসবো, ওখানেই বসবো আর কি, কোথাও যাবার নেই, সব বন্ধু বান্ধবরা মিলে ওখানে ওইখানেই আড্ডা দেওয়া হবে, তো সবাই মিলে লেট নাইট করেই ফেরা হবে বাড়ি। তো চলো কিছুক্ষণ রেস্ট করে নিই, তারপর আবার রাতের জন্য রেডি হতে হবে। তো বন্ধুরা 1.5 ঘন্টা পর রেস্ট নেওয়ার পর কিন্তু আমি চলে এসেছি আমার নবমীর লুক নিয়ে, দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি আমি এখন, আর আমি এখন যাব গান্ধী ময়দান, আমরা সবাই সবাই রেডি হচ্ছে, তো আমিও সেজন্য রেডি হতে স্টার্ট করে দিয়েছি। আর এখন হচ্ছে হালকা ফুলকা মেকআপ, আর যেটা করতেই হবে দুর্গাপূজাতে জানোই তোমরা, আর আমি খুব বেশি উগ্র মেকআপ যেটা বলে ওটা আমার ভালো লাগে না একদমই, তো হালকার মধ্যে যে মেকআপ হয় সেটাই আমার ভালো লাগে। তো তোমাদেরকে ফাইনাল লুক আমি নিশ্চয়ই দেখাবো। ড্রেস তো পরে নিছিলাম কিন্তু এর সাথে কি ইয়ারিংস পরবো সেটা নিয়ে মাথা কাজ করছিল না, তারপরে অনেকগুলো ট্রাই করার পর এটা আমার ভালো লাগলো, তো এটাই করলাম। ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, লাস্ট ইয়ারিংসটা পরা বাকি ছিল। তো এই হচ্ছে বন্ধুরা আমার ফাইনাল লুক, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো চলো, নবমীর রাতের ভিড়টা খালি দেখো বন্ধুরা, মানে তোমাদেরকে বলেছিলাম না যে দিনে দিনে ঘুরে নিচ্ছে, তাই আমাদের ঘোরা হলো, নাহলে রাত্রে বেরোলে কিন্তু কোনো প্যান্ডেলেই ভালোভাবে ঘোরা হতো না। আর আমরা ফাইনালি ঢুকে গেছি গান্ধী ময়দানে, আর চলে এসেছি সোজা উপরের একদম সবথেকে উপরে গ্যালারিতে, আর সেখান থেকে তোমাদেরকে ভিডিও ক্লিপটা নিয়ে শেয়ার করছি। দেখো গান্ধী ময়দানের অবস্থা কি, মানে প্রত্যেক বছরই হয় বলতে পারো, আর প্রত্যেক বছর এর থেকে অনেক বেশি হয়, এই বছরই একটু কম মনে হচ্ছে। তো আমরা যেখানে আমরা প্রত্যেক বছর বসি সেখানে চলে এসেছি আমরা সব বন্ধুরা মিলে, আর এখানে এখন একটু সেলফি ভিডিও নিতেই হবে, যেটা মাস্ট মানে রেডি হওয়ার পর। আর এখানে অনেকে এবার যে গ্যালারিগুলো ফাঁকা দেখছো এগুলো কিন্তু লাস্ট অবধি পুরো ভর্তি হয়ে যাবে। আর আমাদের এখানে সব বন্ধুরা মিলে এখন হচ্ছে লেমন টি খাওয়া হচ্ছে, তো এটা দিয়ে শুরু আর কি, লেমন টি দিয়ে। এবার রাতে ডিনার টিনার করেই বাড়ি যাব, বাড়িতে আমি কিছু খাবার টাবার বানিয়ে আসিনি। তো এখান থেকে এখন দেখো কিছুক্ষণ পর 1/2 ঘন্টা হয়ে গেছে, 1/2 ঘন্টা না প্রায় 1 ঘন্টা পর আবার আমি ক্লিপ নিলাম, তাও দেখো হালকা মনে হয় খালি হয়েছে কিন্তু ওই দিকটা প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা কিছুক্ষণ বসার পরে দেখলাম পাশের বাড়ির আমাদের যে মামি আছে সেও এসে আমাদের সঙ্গে জয়েন করেছে। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা এমনিই হয়, মানে বসি আমরা একজন মিলেই আর কি স্টার্ট হয় বসা, তারপর যে আস্তে আস্তে শুরু হয়, মানে পুরো গ্যালারিটা দেখতে পাচ্ছ, পুরো গ্যালারির একটা লাইন কিন্তু আমাদের এই সবাই মানে বন্ধু বান্ধব সব মামি টামি সব মিলে একদম ভর্তি হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ বসেছিলাম, এঞ্জেলের পেয়েছে খুব জোর খিদে, তারপর ওর ইচ্ছা ছিল যে এখানে জাম্পিংগুলো যে হয় যে সেটাতে চাপার খুব ইচ্ছে ছিল, অনেকক্ষণ ধরে এঞ্জেল বলছিল চাপবো চাপবো, তো আমি বললাম চল তাহলে আমি তোকে ঘুরি নিয়ে আসি, ওরা বসুক ওখানে, তো ওকে চাপিয়ে দিয়েছি, এঞ্জেল এখানে এনজয় করছে খুব। আর তার আগে ওকে খাওয়ালাম না, কারণ জানো জাম্পিং করতে করতে যদি বমি টমি করে দেয়, তো বললাম চল আগে তোকে চাপিয়ে নিয়ে আসি, তারপরেই কিছু খাইয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবো, কারণ আমাদের যেতে আরও একটু লেট হবে। ঘোরাঘুরি আড্ডা সব শেষ হওয়ার পর চলে এসেছি খাবার দোকানে, আর খাবার দোকানে আমরা অর্ডার করে নিয়েছি মোগলাই পরোটা, চিলি চিকেন, অনেকে
খেয়ে বাড়ি চলে গেছে। আমরা বললাম যে খেয়েই বাড়ি যাব, তোমরা যাও, তো আমিও বসে গেছি এখানে। খেতে খুব জোর খিদে পেয়েছিল, অ্যাঞ্জুকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।